গতকাল রাতে এই প্রযোজক নামধারী, এই যে ভুয়া প্রযোজক নামধারী এই প্রতারক রহমতুল্লাহ, এই যে বাটপার রহমতুল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, একটি মামলা করার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। আপনারা জানেন, আপনারাও গিয়েছিলেন সেখানে আমার সাথে, এবং অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও কিন্তু গতকাল ওসি সাহেবের সাথে অনেকবার কথা বলেছি, বারবার বোঝানোর চেষ্টা আমি করেছি, আমার লয়ার করেছে, আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে করেছে, কিন্তু গতকাল ওসি সাহেব মামলাটি নিলেন না। এবং তিনি বললেন যে আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন যে আমি আপনার মামলাটা নিলাম না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিং খান খ্যাত নায়ক শাকিব খান, যার বলা যায় কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও তিনি আইনের কাছে হেরে গেলেন, আইনের কোনো লোক তার পাশে দাঁড়ালেন না, গুলশান থানার ওসি পর্যন্ত তার কেস নিতে অস্বীকার করলেন। দর্শক, কোন ধরনের অপরাধ করলে গুলশান থানার মতো বড় একটি থানার ওসি কেস নেয় না? চলুন দেখে আসা যাক, কোন কারণে প্রযোজকের জন্য কেস করতে গেলেন, আসলেও কি সেটা অপরাধ নাকি সেটা প্রযোজককে ফাঁসানোর চেষ্টা শাকিব খানের? দর্শক, খেয়াল দিয়ে শুনবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। এবং এই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়াকে গরম করে ফেলছে, বিস্তারিত না জানলে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি। গতকাল রাতে এই প্রযোজক নামধারী, এই যে ভুয়া প্রযোজক নামধারী এই প্রতারক রহমতুল্লাহ, এই যে বাটপার রহমতুল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, একটি মামলা করার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। আপনারা জানেন, আপনারাও গিয়েছিলেন সেখানে আমার সাথে, এবং অনেক চেষ্টার পরেও, অনেক বোঝানোর পরেও কিন্তু গতকাল ওসি সাহেবের সাথে অনেকবার কথা বলেছি, বারবার বোঝানোর চেষ্টা আমি করেছি, আমার লয়ার করেছে, আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে করেছে, কিন্তু গতকাল ওসি সাহেব মামলাটি নিলেন না। এবং তিনি বললেন যে আপনি যেখানে খুশি গিয়ে অভিযোগ করতে পারেন যে আমি আপনার মামলাটা নিলাম না। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং আপনাদেরকে নর্মালি বললাম যে আপনার অভিযোগগুলো খতিয়ে দেখেন, হাতিয়ে দেখেন, যে একজন বাটপার, একটা প্রতারক, একটা রহমতুল্লাহ, এই যে প্রতারক একটা বাটপার, শুধু আমার সাথে কিন্তু প্রতারণা করেনি, করেছে কিন্তু গোটা চলচ্চিত্রের মানুষের সাথে প্রতারণা, দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, আমার যে লাখো মানুষ আমাকে পছন্দ করে, লাখো কোটি মানুষ, তাদের সবার সাথে প্রতারণা করেছে, এই যে মিথ্যা ভুয়া সংবাদগুলো সবার কাছে ছড়িয়েছে। এবং আমার মনে হয় শুধু এই রহমতুল্লাহ একা ছিল না, রহমতুল্লাহর পেছনে আরও অনেক লোক জড়িত ছিল, না হলে এই রহমতুল্লাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী, এই যে এই বাটপার, এই প্রতারক এফডিসির ভেতরে গিয়ে, সে এই যে তিন চারটা ভাইটাল অ্যাসোসিয়েশন, আমার শিল্পী সমিতি, আমার পরিচালক সমিতি, আমার প্রযোজক সমিতি, এই যে অ্যাসোসিয়েশনগুলোর কাছে প্রযোজক নিজের নাম, প্রযোজক সেজে এই যে ভুয়া তথ্যগুলো, ভুয়া বিচার চেয়েছে, এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে যে আমাকে টাকা দিয়ে দিক আমি চলে যাব, আমাকে টাকা দিয়ে দিক আমি উদ্ধ করে নেব। এবং একবার কিন্তু সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে, আমার উপবিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে, ছবিটাও তুলেছে, সেখানেও কিন্তু সে বলেছে, সেখানেও সে আস্তে করে টাকাটাই চেয়েছে, টাকাটা দিয়ে দেন আমি চলে যাব। সমঝোতা করতে চেয়েছিল, আমি এখন আপোষ হইনি, আমি এখনো কিছুই না। এই যে এই প্রতারক, যে মিথ্যাচার একের দিনের পর দিন সবার কাছে করে গেছে। আপনাদের আমি গতকালও বলেছি যে আপনারা মিডিয়া যদি ওইখানে গিয়ে, প্রযোজক সমিতি গিয়ে যদি চেক করে দেখতেন, তাহলেই দেখতে পারতেন যে 2016 সাল থেকে আজ পর্যন্ত এই ছবির প্রযোজনা সংস্থার নাম ভার্টেক্স মিডিয়া, এবং তার কর্ণধার হচ্ছে আরেকজন, জানে আলম সাহেব। এই কোনো প্রযোজকই না, তার সাথে আমাদের কোনো ডিলই নেই, আমার ডাইরেক্টর, আমার কারোর সাথেই কোনো ডিল নেই।
আমি জাস্ট বলছি, এত বছর পর এই যে প্রতারক যে অভিযোগটা নিয়ে আসলেন, যে অভিযোগের এই যে প্রভাকাণ্ডাগুলো ছড়ালেন, আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি, আমি এখানকার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি, আমি অস্ট্রেলিয়ায় আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি, আমার ডিরেক্টরের সাথে কথা বলেছি, সেখানেও আমার একটা লিগ্যাল টিম আছে, তাদের সাথে কথা বলেছি, এবং সমস্ত কিন্তু আমার মতো একজন মানুষ যখন আপনাদের সাথে কথা বলবো, যখন একটা আইনি ব্যবস্থা নিতে যাব, যে কারো এই এই ধরনের প্রতারণার বিরুদ্ধে, প্রতারকের বিরুদ্ধে, আমি অবশ্যই সমস্ত এভিডেন্স কালেক্ট করে, সমস্ত কিছু কালেক্ট করে আমার লিগ্যাল টিম মুভ করবে। সেই জন্য হয়তো আর এখানে শুক্র শনি দুদিন বন্ধ ছিল আপনারা জানেন, সেই জন্য হয়তো একটু বিলম্ব হয়েছে, কিন্তু গতকালকে যখন থানা এই যে গরিবসিটা করলো, গতকাল রাতে মামলাটা নিল না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও যে থানায় গিয়ে একটা মামলা করতে পারবো না, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে, এবং আমার বিশ্বাস যে আপনাদের সবার কাছে, আমার উপস্থিত যারা মিডিয়া ছিলেন সকলের কাছে একটা কিন্তু সবাই আশ্বস্ত মানে আশ্চর্য হয়েছে। তো সেই জন্য আমি আজকে সকালবেলায়, আমি কাল গতরাত আমার ঘুম হয়নি, গতরাত থেকে এবং আমি বিভিন্ন ইয়েতে শুনতে পাচ্ছিলাম যে এই প্রতারক দেশ ছেড়ে পালিয়ে যাবে, দেশ ছেড়ে আজকালের মধ্যেই পালিয়ে যাবে। এই জন্যই কিন্তু গতরাতে আমি দ্রুততার সাথে কিন্তু আমি থানায় গিয়েছিলাম মামলাটা করতে, এবং পালিয়ে যাবে। এবং আমি সেই জন্য ভেবেছি যে আমাদের ডিবি, আমাদের ঢাকার ডিবি, তারা খুব দ্রুততার সাথেই কিন্তু মামলার যে কোনো অভিযোগ, যে কোনো মামলার, যে কোনো ক্রাইমের নিষ্পত্তি করে খুব দ্রুততার সাথে, আমরা বিগত আমলেও দেখেছি, বিগত কিছুদিনের মধ্যেও দেখেছি। সেজন্য আমি ডিবি প্রধান যে হারুন ভাই, হারুন সাহেবকে ফোন দেই এবং আমি তার সাথে এসে দেখা করি, এবং আমি তিনি আমাকে অনেক সময় দেন, দীর্ঘ সময় দিয়ে আমার সমস্ত কিছু শোনেন, আমার সমস্ত এভিডেন্সগুলো দেখেন, এবং ওই প্রতারকের সমস্ত ক্লেমগুলো দেখেন, সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখেছেন দীর্ঘক্ষণ সময় দিয়ে। আমি এসেছি কিন্তু এখানে অনেক আগে, এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই প্রতারককে তারা আইনের আয়তায় আনবেন, এবং আমি খুব আশ্বস্ত তার কথা শুনে। আমার বিশ্বাস ডিবি যেমন অন্যান্য মামলাগুলো আমরা অচিরেই দেখেছি খুব দ্রুততার সাথে কিন্তু সলভ করেছে, দ্রুততার সাথে কিন্তু ক্রিমিনাল ধরেছে, আমার এই ক্রিমিনালকেও তারা দ্রুততার সাথে ধরবে, আর মানে আমার এই অভিযোগকে তারা দ্রুততার সাথে আমলে নিয়ে এই ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি লিখিত অভিযোগ করেছেন? অবশ্যই আমি লিখিত অভিযোগ করে গেছি, এবং আমার অভিযোগটা তিনি গ্রহণ করেছেন, এবং আমার সমস্ত কিছু কিন্তু তিনি দেখেছেন, আমার দেখেছেন, ওই প্রতারকের সব কিছু দেখেছেন। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, গতকালকে মানে পুলিশের স্পেশালি ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার গুলশান থানার তাদের অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ব্যবহার দেখে যেটা মনে হয়েছে, যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কি না, এই এই মানে আমার কাছে এটা ডাউট হচ্ছে। বিকজ আপনি কি পুলিশকে মনে করছেন আপনাকে অসুবিধা করেছে গুলশান থানা, আপনি কি অভিযোগ করছেন? আমার আমার কাছে মনে হয়েছে যে তারা এই প্রতারককে পালিয়ে যেতে গুলশান মনে, নয়তো একটা সাধারণ মামলা তারা কেন নিতে, এত গরিবসি কেন করবে, এবং এভাবে কেন বলবে যে আপনারা বলেন যে আমি মামলাটা নিলাম না, এবং এই প্রতারককে পালিয়ে যেতে তারা সহযোগিতা করেছে কি না, এটা আমার কাছে ডাউট হচ্ছে। আমার কাছে আমি এখন সেটা সন্দিহান যে তারা এই প্রতারককে পালিয়ে যেতে সাহায্য করেছে কি, অভাব ছিল সে কারণে করছে কি না, মামলা নেই তথ্যের ঘাটতির কারণে। আগে তো মামলাটা নেবে, তারপর তো যাচাই বাছাই করবে, তারপর তো তথ্য উপাত্ত তারা দেখবে, তারপর তো তারা বলবে যে ভাই তথ্যে ভুল আছে, তো এখানে আমরা তদন্ত করে দেখেছি। তারা তো তদন্তটাই করলেন না, তারা তো জিনিসটা আমলেই নিলেন না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যদি প্রতারককে পালিয়ে যেতে, প্রতারককে পালিয়ে যেতে তারা তারা সহযোগিতা করছেন না, আমার কাছে এটা একটু ধরেন ভাই। এত অভিযোগ আপনার বিরুদ্ধেই কেন, আপনার বিরুদ্ধে কেন আর কোনটা কোনটা আপনি কেন এত আলোড়ন, কেন এত ফোন ফোন ধরে মাইকে, সেটা তো আবার অন্য ব্যাখ্যা হয়ে গেল। কেন অভিযোগগুলো আসে আপনার বিরুদ্ধে, এত অভিযোগগুলো শাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে? শাকিব খান তো একটাই আছে, তো শাকিব খান যেমন যখন একটাই আছে, ওই এক শাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে, ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে, আর শাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে, শাকিব খানের যারা লাখো
ফ্যান আছে, শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আবার সমস্ত ভালোবাসা, বেশি বেশি ভালোবাসা শাকিব খানই পাবে। এটাই বা আমি আজকে শাকিব খান, কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে, এটাই স্বাভাবিক। আপনি কি দাবি করছেন যে আপনি বাংলাদেশে একমাত্র সুপারস্টার হওয়ার কারণে আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ হচ্ছে বা নায়িকার অভিযোগ করছে, বিভিন্ন কারণে আপনি সমালোচিত হচ্ছেন, এই দাবিটা করছেন কি আপনি? কোন নায়িকা অভিযোগ করেছে বলে তো আমার মনে হয় না। সাথে কমপ্লিমেন্টারি একটু যোগ করে দেই যে লাস্ট আমি একটা জিনিস যদি আপনার সাথে, এখানে অনেক কথা হচ্ছে, আপনি বললেন বুবলি ইস্যুটা সামনে আসার পর একটা মহল আপনাকে আসলে আরো অপদস্থ করবার জন্য উঠে পড়ে লেগেছে, এই জিনিসটাও কি আপনি দেখেন? আমি একটা কথা বলছি যে আপনার এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুক বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল শাকিব পথ্যা এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধকা দুধ পানিকা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে, ডিবি থেকে সীমাবদ্ধ হতে হবে। বাট আমার কাছে ওই পাবলিশ বা ওই আমার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে, আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে, যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয়। আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে পারে না। বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে, বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে। সো বোবা থাকার এখন আর সময় নেই, এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুকুর দেওয়া উচিত। শাকিব ভাই, এতদিন পরে কেন আজকে আপনাকে এই যে প্রায় 7 বছর পর এই যে ঘটনাটা ঘটলো, প্রযোজক অভিযোগ করেছে যে আপনি 2 কোটি টাকার মতো, এই যে মিথ্যা আবারও আপনি বলছেন যে প্রযোজক, আপনি তো এখনো তাহলে গিয়ে দেখেননি প্রযোজক সমিতিতে বা কোনো নিউজে এসে প্রযোজকই না, আপনি রিয়েল প্রযোজকের স্টেটমেন্ট আসার পরেও আপনারা বলছেন প্রযোজক, প্রযোজক কেন বলছেন তাকে? একটা প্রতারককে আপনারা কেন প্রযোজক বলছেন? তাহলে শিল্পী সমিতি থেকে শুরু করে সবগুলো সংগঠন কেন তার প্রযোজক হিসেবে আবেদনটি গ্রহণ করেছে? তারা খতিয়ে দেখেনি। আমাদের এখানে যে বিষয়টা হয়, দেখেন কিছু মিডিয়া আছে যারা হচ্ছে চিলে কান নিয়ে গেছে শুনে কানের দিকে না তাকিয়ে চিলের পেছনে ছুটতে থাকে, যে কেউ একজন যে কেউ একটা কিছু বলে দিল যে কারো সম্পর্কে, সে কিন্তু দ্রুততার সাথে সেটা যাচাই বাছাই না করে শুধু একটা ভিউ পাওয়ার জন্য, তার কন্টেন্ট হাইলাইট হবে, সে মানি ইনকাম করবে, মনিটাইজ তাড়াতাড়ি হবে, সে ভিউ বাণিজ্যের জন্য কিন্তু সে যে কারোর বিরুদ্ধে দ্রুত একটা একটা খারাপ হেডিং দিয়ে কিন্তু দিয়ে দিল, যেটা একদমই উচিত নয় সংবাদ মাধ্যমের বা মিডিয়ার উচিত, যে একটা যাচাই বাছাই করে খতিয়ে দেখে হাতিয়ে দেখে তারপরে তার নিউজটা করা। আমি জানি যে ডিবি হচ্ছে সবচেয়ে, আমরা সবাই জানি যে ডিবি সবচেয়ে দ্রুততার সাথে দ্রুততম সময়ে কিন্তু অনেক মামলার, অনেক কঠিনতম মামলার কিন্তু সলভ করেছে। আমার ডিবির প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই অভিযোগ তারা
যেহেতু অনেক গভীরভাবে আমলে নিয়েছে আমার এই অভিযোগের, এই ক্রিমিনালের বিরুদ্ধে তারা দ্রুততার সাথেই কিন্তু অ্যাকশন নিবে, আমার তাদের প্রতি পূর্ণ বিশ্বাস। তারপরে আমার পদক্ষেপ যেহেতু দেখেন দুই একদিনের মধ্যেই ঈদের যে সিনেমাটা আছে, ঈদের সিনেমাগুলোর ডিক্লারেশন আসবে দুই একদিনের মধ্যেই, আমি এখন কিছু বলতে চাই না। তার মধ্যে একটা সিনেমা যেমন লিডার আমি বাংলাদেশ, এটা ফাইনাল হয়েছে মোটামুটি। আমি আপনাদের হয়তো আগেই বলে দিচ্ছি, এটা আমার বলা উচিত হবে না, ডিক্লারেশনটা তারাই দেবে, তারাই জানে। আরও একটা সিনেমা আছে সেটা, আর কোরবানিদের সিনেমার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আরও একটা সিনেমা শুটিং খুব দ্রুত শুরু হচ্ছে আমরা শুনতে পেরেছি, আরও একটা সিনেমা যদি আপনি একটু বলেন। আরও একটা সিনেমার শুটিং খুব দ্রুত শুরু হচ্ছে এবং আমার আরও কিছু সিনেমার কিন্তু ফুল প্ল্যানিং হচ্ছে। অনেকে বলে কি আপনার শুটিং হচ্ছে না হচ্ছে না, এই জন্য সেই প্রশ্নটা আমি শিডিউল ফসলের অভিযোগ অভিযোগটা নিয়ে একটু বলবেন। টিভি আসতে আপনি আসছিলেন এবং টিভি কি বিষয়ে আপনার অভিযোগটা নিয়েছে এবং কি বলেছে একটু যদি ছোটো করে বলেন। লাইভে ছিল, দেখেন বিবি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত কঠিন, অনেক অনেক কঠিন মামলা সলভ করে, থ্যাংক ইউ, দ্রুত সময়ের মধ্যে অনেক কঠিন অপরাধীকেও তারা কিন্তু পাকড়াও করেন। আর এই সমস্ত দু একটা বাটপার চিটারকে তারা, আমার বিশ্বাস যে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আয়তে আনবেন। যেহেতু ডিবি প্রধান হারুন সাহেব এই মামলাটা, এই আমার এই অভিযোগটা দীর্ঘ সময় ধরে দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, যাচাই বাছাই করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন, এবং আমার তার উপর এবং ডিবির উপর পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই প্রতারককে তারা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে। আর যদি আর কথা তো আমি আগেই বলে দিয়েছি, একটু বলে দেন ভাইয়া, দুই ছেলের ছবি দেখতে দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো আমরা এখানে যাব। আর আরেক ছেলের আবার শেহজাদের জন্মদিন হচ্ছে 21 তারিখে, সবাইকে শেহজাদের জন্মদিনের দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত রইল।